আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কি করে সহজে একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেখান থেকে টাকা ইনকাম করবেন। তাহলে চলুন স্ক্রিনে চলে যাই। প্রথমে ক্রোম ব্রাউজার দিয়ে জিমেল ওপেন করি। ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জিমেল অ্যাকাউন্ট অপরিহার্য। জিমেল অ্যাকাউন্ট ছাড়া ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। তাই আপনাদের কারো জিমেল অ্যাকাউন্ট না থাকলে আগে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখন আরেকটি ট্যাবে ইউটিউব ওপেন করি। এখন দেখব ইউটিউব জিমেল অ্যাকাউন্ট দ্বারা অটোমেটিক সাইন ইন হয়ে আসে। এখন সাইন ইন চিহ্নিত ট্যাবে ক্লিক করে এখান থেকে মাই চ্যানেলে প্রবেশ করি। এখানে আমরা দেখছি যে যে নামে আমাদের ইমেল খোলা ছিল ইউটিউব চ্যানেলের নামও সেটি অটোমেটিকলি সাজেস্ট করছে। আমরা এই নামে ইউটিউব চ্যানেল খুলতে চাই না, এই নামটি এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি অথবা একটি ব্র্যান্ড নামেও ইউটিউব চ্যানেল খুলতে পারি। এখন আমরা একটি ব্র্যান্ড চ্যানেল খুলব। আপনারা সুন্দর একটি চ্যানেলের নাম আগে থেকে ঠিক করে রাখবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটি নাম দিচ্ছি, ইজি লার্নিং সেন্টার। এখন সাইন ইন ট্যাবে ক্লিক করে চ্যানেলটিকে সাইন ইন করে নেব। এখন আমরা আমাদের চ্যানেলটিকে কাস্টমাইজ করব। চ্যানেলটিকে কাস্টমাইজ করার জন্য আমাদের চ্যানেল আইকন ও চ্যানেল আর্ট সেট করতে হবে। এই জন্য আমাদের চ্যানেলের জন্য একটি চ্যানেল আইকন বা লগো এবং চ্যানেল আর্ট বা কভার ফটো, ফেসবুকে যেমন কভার ফটো, ইউটিউবে চ্যানেল আর্ট আগে থেকে আমাদের তৈরি করে রাখতে হবে। এখন আমার আগে তৈরিকৃত একটি লগো আমি আপলোড করব। এবং চ্যানেল আর্ট বা কভার ফটো আমার আগে একটা তৈরি করা আছে, আমি সেটা আপলোড করে আমি আপনাদের দেখাবো। চ্যানেল আইকন ও চ্যানেল আর্ট সেট করার পর আমরা আমাদের চ্যানেলটি রিলোড দিয়ে দেখব যে আমাদের চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকন যেটা সেট করছি সেটা আসে কি না। না, এখনও এটা আমাদের চ্যানেল আর্টটা এখনও ডিসপ্লে করছে না, তার মানে প্রকৃতপক্ষে এটা কিছু সময় লাগে। কিছু সময় পরে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের চ্যানেল আর্টটা আপলোড হয়েছে, চ্যানেল আইকনটা ইতিমধ্যে আপলোড হয়ে গেছে এবং যেটা ডিসপ্লে করছে। এখন আমি ইউটিউব কন্ট্রোল প্যানেলে গিয়ে পরবর্তী কাস্টমাইজগুলো করে দেখাবো। ইউটিউব কন্ট্রোল প্যানেলের আগের ভার্সনটাই আমার কাছে ইজি মনে হয়। স্টুডিও বেটা নতুন ভার্সনটা চলে আসছে, কিন্তু আমি ক্রিয়েটর স্টুডিওর ক্লাসিক ভার্সনে ফিরে গিয়ে পরবর্তী ধাপগুলো দেখাবো। চলুন তাহলে দেখি। এখন আমি একটা গুরুত্বপূর্ণ ধাপ আপনাদের, কী করে চ্যানেলটাকে ভেরিফাই করবেন। এর জন্য চ্যানেল আইকনে ক্লিক করুন এবং এখান থেকে দেখুন যে স্ট্যাটাস অ্যান্ড ফিস আর ইজি লার্নিং সেন্টার লেখা আছে, এখানে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করুন। এখানে শো করবে যে কলের মাধ্যমে না টেক্সট মেসেজের মাধ্যমে আপনি চ্যানেলটিকে ভেরিফাই করতে চান। আমি টেক্সট মেসেজ সিলেক্ট করলাম। টেক্সট মেসেজ সিলেক্ট করার পরে আমি আমার নাম্বারটা দিয়ে সাবমিট করলাম। এখন আমার মোবাইলে একটা কোড আসবে, 6 সংখ্যার একটা কোড, আমি এই কোডটা দিয়ে আমি সাবমিট করব। কোডটা দিয়ে সাবমিট করার পরে শো করবে কনগ্রাচুলেশন, ইওর ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। এখন কন্টিনিউয়ে ক্লিক করে আপনার চ্যানেলের স্ট্যাটাস ও ফিচার দেখলে দেখবেন আপলোডিং, লঙ্গার ভিডিও, কাস্টম থাম্বনেল অনেক কিছুই অ্যানাবল, বাট একটি গুরুত্বপূর্ণ অপশন যেটা থেকে আপনি ইনকাম করবেন, মনিটাইজেশন, সেটা কিন্তু ইনএলিজিবল, কারণ বাংলাদেশ থেকে এখনও ইউটিউব মনিটাইজেশন অ্যালাউ করেনি। তাই বলে কি বাংলাদেশি ইউটিউবাররা ইনকাম করেন না? অবশ্যই করে। এখন আমি দেখাবো
কি করে মনিটাইজেশন অ্যাক্টিভ বা এলিজিবল করবেন। এজন্য মনিটাইজেশনের নিচে চুজ ইওর কান্ট্রি লোকেশনে ক্লিক করুন এবং এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করুন। কারণ ইন্ডিয়াতে মনিটাইজেশন অ্যালাউ আছে, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, ইউএসএ, আদার্স অনেক কান্ট্রিতেই মনিটাইজেশন অ্যালাউ আছে। আপনি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তারপরে আপনার চ্যানেলের জন্য একটা কিওয়ার্ড দিন। আমি জাস্ট একটা কিওয়ার্ড টিউটোরিয়াল ভিডিও দিলাম এবং এখন সেভ করলাম। এখন আমরা আমাদের চ্যানেলের স্ট্যাটাস ও ফিচার অপশনে গেলে দেখব, এতক্ষণ মনিটাইজেশনের যেখানে লেখা ছিল ইনএলিজিবল সেখানে এলিজিবল লেখা শো করছে এবং মনিটাইজেশন এনাবল দেখাচ্ছে। এখন এনাবলে ক্লিক করলে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। মনিটাইজেশনের জন্য পর চারটা ধাপ কমপ্লিট করলে আমরা ফাইনালি আমাদের ভিডিওটাকে মনিটাইজেশন করতে পারবো। এর জন্য প্রথমে আমাদের ইউটিউবের পার্টনার প্রোগ্রামের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতে হবে। এখানে আমি তিনটা টিক দিলাম, টিক দিয়ে অ্যাকসেপ্ট করলাম। ধাপে আমাদের চ্যানেলটিকে এখন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করতে হবে। আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তবে সেটার সাথে সংযুক্ত করতে পারেন এই চ্যানেলটিকে, অথবা নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেও সেটার সাথে এই চ্যানেলটিকে সংযুক্ত করতে পারেন। এখন নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর একটা অ্যাকাউন্ট চয়েস করতে বলা হবে যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি এখান থেকে আউটলুক সালিন এই ইমেলটা চুজ করলাম। এই ইমেলটার মাধ্যমে আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনি আপনার প্রকৃত ইনফরমেশন দিবেন, আপনার রিয়েল ইনফরমেশন, আপনার অ্যাড্রেস, আপনি কোথায় থাকেন। কারণ অ্যাডসেন্স থেকে আপনাকে পিন ভ্যারিফিকেশনের জন্য চিঠি পাঠানো হবে। আপনি যদি ভুল ইনফরমেশন দেন, ভুল ঠিকানা ব্যবহার করেন, তখন কিন্তু চিঠিটা আপনি আর পাবেন না। তাই অবশ্যই আপনি যখন ইনফরমেশনগুলো পূরণ করবেন তখন আপনার প্রকৃত রিয়েল ইনফরমেশন দিবেন, রিয়েল ঠিকানা দিবেন, যে ঠিকানায় অ্যাডসেন্স থেকে কোনো চিঠিপত্র পাঠালে সেটা আপনি রিসিভ করতে পারেন। অ্যাডসেন্স থেকে আপনাকে পিন ভেরিফিকেশনের জন্য চিঠি পাঠানো হবে, সে চিঠি যেন আপনি রিসিভ করতে পারেন এবং পিন ভেরিফাই করতে পারেন। গুগল অ্যাডসেন্সের জন্য ডিটেলস ইনফরমেশন, ডিটেলস অ্যাড্রেস আপনাকে এই পেজে দিতে হবে। এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, অ্যাকাউন্ট নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনি রিয়েল নেম ব্যবহার করবেন, রিয়েল নেম যেটা সেটা ব্যবহার করবেন। তাছাড়া অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, টাউন, সিটি, পোস্টকোড, এগুলো সব ইনফরমেশন অ্যাকুরেটভাবে পূরণ করার পর আপনি সাবমিট করবেন। এখন আমি আমাদের চ্যানেলে ফিরে গিয়ে দেখাবো কিভাবে একটি ভিডিও আপলোড করবেন এবং ভিডিওটি ডেসক্রিপশন বা ট্যাগ সেট আপ করবেন। আমরা এখন প্লাস আপলোড ভিডিওতে ক্লিক করলে আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো ভিডিও আপলোড করতে পারবো। এবং এখানে বেশ কিছু অপশন আছে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট এবং শিডিউলড। আমরা যখন ভিডিও আপলোড করব পাবলিক হিসাবে আপলোড করব। এখানে আমার কম্পিউটার থেকে আমি একটা জাস্ট ইন্ট্রো একটা ভিডিও, আমার ছোট্ট একটা ভিডিও করা আছে, আমি সেটা আপনাদের দেখানোর জন্য আপলোড করব ডেস্কটপ থেকে। এবং ভিডিওটি যতক্ষণ আপলোড হচ্ছে এখানে ডেসক্রিপশনটা অটোমেটিক নিয়ে নিছে, অর্থাৎ ভিডিও নাম, এখানে কিছু ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন কিছু লিখবেন, তারপরে ভিডিও ট্যাগ দিবেন, কি ধরনের ভিডিও আপনি আপলোড করছেন তার উপরে ট্যাগ দিবেন, যাতে সার্চ কিওয়ার্ড, একজন মানুষ যেন সার্চ করলে আপনার ভিডিওটি খুঁজে পায়, আপনি সেভাবে সার্চ কিওয়ার্ড সেট আপ করবেন যেন আপনার ভিডিওটি কেউ সার্চ করলে খুঁজে পায়।
ট্যাগ আপনি এমনভাবে সিলেক্ট করবেন, আপনি ট্যাগ যদি মানুষ যেসব কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনি সেভাবে ট্যাগ সিলেক্ট করতে পারলে আপনার ভিডিওটা সার্চ ইঞ্জিনের সার্চের নাম্বার প্রথম দিকেই থাকবে, যার ফলে আপনার ভিডিওতে ভিউ অনেক বেশি হবে। এখান থেকে আমরা থাম্বনেল সেট আপ করে ফেলতে পারি। এখান থেকে আমরা যে থাম্বনেল সেট আপ করে তারপর পাবলিশড পাবলিশড করলেই ভিডিওটি পাবলিশড হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং কোনো মতামত থাকলে কমেন্টস করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।